দুনিয়া তো আলেমের প্রয়োজন, হাসরেও আলেমের প্রয়োজন হবে, জান্নাতের মধ্যে যায়ও, জান্নাতের মধ্যে যায়ও আলেম ছাড়া চলবো না। সুবহানাল্লাহ, দুনিয়াতে আলেম ছাড়া ফতোয়া জানতে পারি না, কোরআন পড়বার পারি না, নামাজ রোজা আমাদের কোনো কিছু শুদ্ধ হয় না। হাসরের আদালত আলেমের সুপারিশ লাগবো, ঠিক না বিধি কথা কন, পয়গাম্বারের সুপারিশ লাগবো, কোরআনের সুপারিশ লাগবো, কোরআনওয়ালার সুপারিশ লাগবো, সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতের মধ্যে যাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন, আবেদিন যারা হবে তারা বলবে, মালিক রে এত বড় প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা তো আমরা রাখি না, আমাদের মাঝে আলেম আছে, এই প্রশ্নের জবাব আমাদের মাঝে আলেমরাই দিবে। কলা কাঁদি কাঁদি খেজুর দুনিয়াতেও খাওয়াইছিলেন, জান্নাতের মধ্যেও দিছেন, কিন্তু দুনিয়ার আপেল আঙ্গুরের চাইতে জান্নাতের আপেল আঙ্গুর আরো কোটি কোটি গুণে বহু দামে মজাদা। কিন্তু মালিক রে দুনিয়া তো নারী দিছেন, জান্নাতেও নারী দিছেন, দুনিয়ার নারীর চাইতে জান্নাতি নারীরা আরো বহু কোটি কোটি গুণ বড় সুন্দরী সুন্দরী। সুবহানাল্লাহ, এই নারী আর আপেল আঙ্গুর আর কাঁদি কাঁদি কলার খেজুর আর আনার, এইটা পাওয়ার জন্যই তো আপনার গোলামি করি নাই। রাতের গভীরে ঠান্ডা পানি দেওয়া উজু কইরা গরম ল্যাপ কম্বলটাকে ফালা দিয়া, ও মালিক আপনার সামনে রাত্রি যাপন করি নাই। সুবহানাল্লাহ, তাহাজ্জুদের মধ্যে এই জন্য দাঁড়াই নাই, মালিক রে জীবনটাকে আপনার জন্য অক্ষ করে দিছিলাম, বাতিলকে মিসমার করার জন্য, হককে জিন্দা করার জন্য জীবনটাকে বিলীন করে দিয়েছিলাম। ও মালিক আপনি বলছেন, ফামান কানা ইয়ারজুলি রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা, কেউ যদি তার রবের দিদারের আশা করে সে যেন নেকামল করে। আপনার কথা অনুসারে নেকামল করছিলাম, দিদার করবেন, সাক্ষাৎ দিবেন রে মালিক, এই সাক্ষাৎ এখনো পর্যন্ত পাই নাই। সুবহানাল্লাহ, কথাটা বললে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে আল্লাহ পাক মাকাদে সিদকের মধ্যে লয়ে যাইবেন, একটা উন্মুক্ত সবুজ প্রান্তরের মধ্যে জান্নাতীদেরকে নিয়ে যাবেন। তিনটা আসনের মধ্যে বসা থাকবে, কিছু মানুষ বসা থাকবে স্বর্ণের চেয়ারে, এরা ফার্স্ট ক্লাস হবে। সুবহানাল্লাহ, কিছু মানুষ থাকে রৌপ্যের চেয়ারে বসা থাকবে, এরা সেকেন্ড ক্লাসের জান্নাতি হবে। কিছু মানুষ মিষ্ক আম্বরের টিলার পরে বসা থাকবে, এরা থার্ড ক্লাস মার্কা হবে। সুবহানাল্লাহ, বিশাল আকারে একটা স্টেজ কায়েম করবেন, কোরআনের মাহফিল কায়েম করবেন আল্লাহ। ও আল্লাহ তাআলা এই স্টেজের মধ্যে লক্ষাধিক নবী রসুল যাদেরকে জমিনে পয়গাম্বার হিসাবে পাঠিয়েছিলেন তাদেরকে বিশেষ অতিথি করবেন। সুবহানাল্লাহ, এই স্টেজের প্রধান অতিথি হবে তোমার আমার পয়গাম্বার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মাহফিলের সভাপতি হবে আল্লাহ নিজে, আল্লাহ রাব্বুল আলামিন। মাহফিল শুরু করার আগে হযরত ইসরাফিল আলাইহিস সালামকে একটা ডাক দিবেন, ইসরাফিল আমি তোমার সুন্দর সুর দান করেছিলাম, তুমি সুন্দর সুর দিয়া বাইতুল মামুরের মুয়াজ্জিনি করছো। সুবহানাল্লাহ, সাত আসমানের উপরে ফেরেশতাদের ইবাদতগার বাইতুল মামুর, এই বাইতুল মামুরের মসজিদের মুয়াজ্জিনি করছো। ও ইসরাফিল আমার দেওয়া সুন্দর সুর দিয়া আজকে মাহফিলের উদ্বোধনী বক্তব্য আমার সামনে একটু হামদ সানা তেলাওয়াত করো। হযরত ইসরাফিল আলাইহিসসালাম আল্লাহর দেওয়া সুন্দর সুর দিয়া এইরকম ভাবে সুন্দর সুর দিয়া মাহবুবের সামনে একটু হামদ সানা তেলাওয়াত করবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, ইসরাফিল থামো। হযরত দাউদ পয়গম্বরে ডাক দিয়া বলবেন, দাউদ তোমার যে আমি দুনিয়াতে সুন্দর সুর দান করেছিলাম, তোমার যে সুন্দর সুর আমি আল্লাহ দান করেছিলাম, তোমাকে দেওয়া সুন্দর সুর দিয়া যখন জবুর তেলাওয়াত করতা
উড়ন্ত পাখিগুলো তোমার ঘরের চালের পরে বসে যাইতো সমুদ্রের মাছগুলারে দাউদ তোমার কাছে পর্যন্ত চলে আসতো দাউদ রে তোমাকে যে সুন্দর সুর আমি আল্লাহ দান করেছি এই সুন্দর সুর দিয়া আমার কোরআনে হাকিমের সূরা তোহা তেলাওয়াত করো এই কোরআনের মজলিসে সবাই বসতে চাইতো ইনশাআল্লাহ কেডা কেডা রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে সহ সকলকে তৌফিক দান করেন আমিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে হাকিমের সূরা তোহা তেলাওয়াত শুরু করবেন প্রশ্ন হইতে পারে হুজুর দাউদ পয়গম্বরের আমলে তো কোরআন নাযিল হইছিল না কারণ দাউদ পয়গম্বরের পরে আসমানি কিতাব জাবুর নাযিল হইছিল দাউদ আলাইহিস সালামের পরে কোরআন নাযিল হইছে তো দাউদ নবী কেমনে কইরা সূরা তোহা তেলাওয়াত করবে ওলামায়ে কেরাম মুফাসসিরিন কেরাম বলেন দাউদ আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বলবেন দাউদ রে কোরআনের সূরা তোহা তেলাওয়াত করো কথাটা বলার সঙ্গে সঙ্গে দাউদ নবী 30 পারা কোরআনের হাফেজ হইয়া যাবে দাউদ আলাইহিস সালাম সুন্দর সুর দিয়া সূরা তোহা যখন তেলাওয়াত শুরু করে দিবেন জান্নাতি নারী পুরুষরা লক্ষ লক্ষ বছর বেউসার অজ্ঞান হয়ে পড়ে থাকব আল্লাহ তাআলা হুশ ফিরায় দিবেন নাক দিয়ে বলবেন ও জান্নাতিরা এর চাইতেও কি সুন্দর সুরে তেলাওয়াত শুনবা নাকি জান্নাতিরা বলবে আল্লাহ এর চাইতেও কি সুন্দর সুর আছে আর আছে হ্যাঁ আছে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলবেন পয়গম্বর সূরা আপনার নামে একটা সূরা কোরআনে হাকিমের মধ্যে আমি আল্লাহ নাজিল করেছিলাম সূরা ইয়াসিন এই সূরা ইয়াসিনটা আপনার নামের সূরা এই সূরাটা আপনি আজকে তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনা হাশরের আদালতে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনার পরে জান্নাতীরা ও লক্ষ লক্ষ বছর বেউসার অজ্ঞান হয়ে পড়ে থাকতে পারে ঠিক না ঠিক কথা কই জান্নাতীদের হুশ আল্লাহ ফিরিয়ে দিবেন ডাক দিয়ে বলবেন ও জান্নাতীরা এর চাইতে সুন্দর তেলাওয়াত শুনবা কিনা জান্নাতীরা বলবে আল্লাহ এর চাইতো কি সুন্দর সুর আর আছে মালিক বলবে আছে সুবহানাল্লাহ করুন ও জান্নাতীরা এই কোরআন আমি নাযিল করেছিলাম কোরআন আমার কালাম আমার ভাষা এই কোরআন আমি নাযিল করেছি আমার ভাষা আমি কেমনে ব্যক্ত করেছি তোমরা কোনোদিন শ্রবণ করো নাই নবীর মুখে শুইনা শুইনা কোরআনে তেলাওয়াত জমিনে জমিনে করছিলা কিন্তু আমার ভাষা কোনোদিন তোমরা শ্রবণ করো নাই আমার নামে একটা সূরা কোরআনের মধ্যে আমি আল্লাহ পাঠাইছিলাম সূরাতুর রহমান আল্লাহর নামের সূরা রহমান জমিনে যখন আল্লাহর পয়গম্বরের কাছে পাঠাইলেন রহমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক 31টা নিয়ামতকে মান্দাকে স্মরণ করায়া দিলেন 31টা নিয়ামতের স্মরণ করায়া করায়া আল্লাহ রাব্বুল আলামিন তার রহমান নামের পরিচয় জ্ঞাপন করলেন আল্লাহ ডাক দিয়ে বলবেন আমি জমিনে 31টা নিয়ামতের কথা স্মরণ করায়া আমি রহমান পরিচয় দিয়েছিলাম হে দুনিয়াতে যেই রহমান পরিচয় দেওয়ার জন্য 31টা নিয়ামতের স্মরণ করাইছিল আমি সেই রহমান এই জন্য রহমানের সাথে একটা শব্দ বারে আল্লাহ বলবেন আনার রহমান আনার রহমান শব্দ দিয়া যখন আল্লাহর কালামের সূরা রহমান তেলাওয়াত করবে কোটি কোটি বছর জান্নাতীরা বেউসার অজ্ঞান হইয়া পড়ে থাকবে সেই মজলিসের মধ্যে যাওয়ার নিয়ত আমাদের আছে না নাই কে কে যাইতে রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকেই কবুল করেন বলেন আমিন কোটি কোটি বছর যখন পড়ে থাকবে জান্নাতি হুর আল্লাহর দরবারে দরখাস্ত জানাইব মালিক রে
আমাদেরকে জান্নাতি স্বামীদের খেদমত করার জন্য বানাইছে কোটি কোটি বছর পর্যন্ত এদেরকে জান্নাত থেকে বের করে নিয়ে মাকাদে সিদকের মধ্যে আপনি কোরআনের মাহফিল করতেছেন ও মালিক তাইলে আমাদেরকে বানাইছিলেন কি লাগিয়া কি জন্য আমাদের বানাইছিলেন মালিক রে মজলিস খান্ত করলে ভালো হয় না হয় আমাদেরকে শেষ করে দিলে ভালো হয় হয়তো মজলিস শেষ করেন নাইলে আমাদের জান্নাতি হুরদেরকে শেষ করে দেন কারণ আমাদেরকে যেই স্বামীর খেদমতের জন্য বানাইছেন স্বামীদেরকে নিয়ে ওই জায়গার মধ্যে আটকা রাখছেন মাহফিলের মধ্যে মত্ত রাখছেন আল্লাহ তাআলা ওই মাহফিল শেষ করেন না হয় আমাদেরকে খতম করে দেন আমরা আর থাকতে চাই না চিল্লায় কান সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এইবার মাহফিলকে খান্ত করে জান্নাতীদেরকে বলবেন যাও জান্নাতীরা জান্নাতের মধ্যে যাও জান্নাতীরা যাও জান্নাতের মধ্যে যাও চিরদিন জান্নাতের মধ্যে থাকবা বা ইয়া আহলাল জান্নাহ খুলুদুন ফালা মউত হে জান্নাতীরা চিরদিন জান্নাতের মধ্যে থাকবা কোনোদিন তোমাদের কাছে মৃত্যু আসবে না ইয়া আহলাল জান্নাহ খুলুদুন ফালা মউত চিরদিন জান্নাতে থাকো আর কোনোদিন তোমাদের কাছে মৃত্যু নামক জিনিস আসবে না জান্নাতীরা জান্নাতে ঢুকবে তো হুর গিলমান যারা হবে তারা বড় বড় নজর করে জান্নাতি পুরুষের দিকে তাকাত বড় বড় নজর করে তাকাইছে কি ব্যাপার তাকাও কেন তোমাদেরকে দিলাম কালা ফাড়াইয়া তোমরা দি ধলা হয়ে আইসো সুবহানাল্লাহ এ দেশের কিছু যুবকরা বিদেশের বাড়িতে যায় হাল চাষ করছে রোদ্রে রোদ্রে ফুটছে মেঘে বিচ্ছে এই মার্কা শরীরটা লইয়া যখন আমেরিকার দেশে পাড়ি জমায় লন্ডন ইন আমেরিকা গ্রিন গ্রিক আর স্পেনের মধ্যে আর ইতালির মধ্যে যাইয়া বসবাস করতে থাকে পাঁচ বছর পরে দশ বছর পরে যখন ফেরত আসে ছেলেরে দেখলে বড় চেনা যায় না ঠিক না বিটি কথা কন গায়ের গঠন পিঠন আলাদা হয়ে যায় গেছিল কালা মার্কা হয়ে আইছে গলা মার্কা কথা কয় না জিজ্ঞেস করে বাবা কোন দেশে গেছিলি তোর শরীরের গঠন পিটন তো সুন্দর কেমন গেলি আল বেয়া জাল বেয়া গেলি চেহারা কালা লয়া গেলি দলা মার্কা হইয়া আইলি বিদেশের বাতাস গায়ে লাগার পরে যদি কালা মার্কা পোলাটা দলা হইয়া যায় আল্লাহর নূরের তাজাল্লির কাছে জান্নাতিরা বসলেও গায়ের রং মুরান্নিদ হইয়া যায় আরো জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য জান্নাতি হুরে রাদেরকে চিনে না কিতাবের মধ্যে আসছে এইবার জান্নাতি পুরুষগুলা নারীদের সাথে এইবার জান্নাতি পুরুষরা নারী হুরদের সাথে এইরকম ভাবে মোয়ানাকা করবে এইরকম ভাবে মোলাকাত করলে আল্লাহ পাকের ওই ওই প্রাপ্তি নূর আল্লাহ পাকের মেহরবানিতে এদের শরীরের মধ্যেও ঢুকবে আসর হবে তো কিয়ামত না চিরদিন জান্নাতের মধ্যে বসবাস করবে এই জন্য বলছিলাম দুনিয়ার মধ্যে যারা কোরআনের মজলিসে বসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আখেরেও জান্নাতের মধ্যে কোরআনের মাহফিলে বসার সুযোগ দান করবে এই জন্য কোরআনের মজলিসে বসতে পেরে খুশি না মেজাজ সকলে বলি আলহামদুলিল্লাহ।